প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেবা দিয়েছে আল্লাহর উপকারী শক্তি। আমরা যে খাদ্য খাবো সে খাদ্য যদি সহজপাচ্য হয়, সেখানে আমরা খাদ্যটা খাওয়ার সময় যদি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে স্লাইভা নিয়ে তারপরে খাবারটা খাই, খাবারের ভিতরে এমন কিছু যদি আমরা না খেতে পারবো যে তৈরি পোলাও বিরিয়ানি বাড়ির জানা খুশি জানা ফাস্টফুড বিস্কুট হাটফুড ট্রাঙ্কফুড যেটা সহজপাচ্য না, কঠিন খাবার যারা বেশি খায় তারা দ্রুত খায়, তাদের কিন্তু হাঁটুতে মাজায় এবং পায়ে বিভিন্ন রকম যন্ত্রণা হয়, ব্যথা হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পায়ের তালু যে ফুলে যাচ্ছে, পায়ের তালুতে ব্যথা হচ্ছে, হাঁটুর জয়েন্টে ব্যথা হচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে এটা লিগামেন্ট প্রবলেম, আসলে লিগামেন্ট প্রবলেমও হতে পারে, আপনি ধরে রাখেন 30%। আর 70% ব্যাপারটা হলো যদি হাতে পায়ে পানি জমে, পায়ের তালুতে পানি আসে, হাঁটুতে পানি আসে, তাহলে কিন্তু হাঁটুর জয়েন্টগুলিতে ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথাও হতে পারে। সেটা থেকে মুক্তি পেতে হলে আপনাকে রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ এবং গরম পানি খেতে হবে, আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না। আর যত ধরনের তৈরি জাতীয় খাবার আছে, পোলাও জাতীয় খাবার আছে, ভাজা জাতীয় ভাজির জাতীয় খাবার আছে, রসনা কষানো খাবারটা একদম এইগুলি যদি আপনার না মানে ওষুধ খেয়ে কিন্তু আপনি সাময়িক হয়তো মুক্তি পেতে পারেন, কিন্তু পার্মানেন্ট মুক্তি পেতে হলে আপনাকে সব রকম অয়েলি ফুড তেল আছে সেই যেই জন্য সেটা একদম মাইনাসে যেতে হবে। আর বর্তমানে অনেক সুবিধা আছে, এক ধরনের মেশিন এসে গেছে ওভেনের মতো, প্রায় 8,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা দাম। এটা আপনি যে কোনো জিনিস ওটার ভিতরে দিয়ে দিলে ওর তৈরিটা নিচে ফেলে দিলে আপনাকে ভেজে দিলে ভাজিটা হয় ইয়েতে মাইক্রো ওভেন সিস্টেম না ওভেন সিস্টেমের ভাজিটা হয়, মানে দুই পাশে পাখা ঘুরতে থাকে, হিট কয়েল হিট করতে থাকে, জিনিসটা ভাজা হইতে থাকে, একটু সময় বেশি লাগে 15-20 মিনিট। এর মধ্যে আপনার মাংস আপনার আলু যে কোনো ভাজি থাকে একটু মুখে রুচি পদ্ধতিগত সেপারেট করতে পারলে আপনার খাদ্যের হজম প্রক্রিয়াটাকে উন্নত করতে পারলে, খাবারের সাথে আপনার পানির পরিমাণটা বেশি খেতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে, এটা একটা বিরাট শর্ত আপনার কিডনিকে সুরক্ষার জন্য। আর কিডনির সাথে আবার এ পায়া ফুলে যাওয়া, পাও ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যারা যাদের পা ফেটে যায়, যাদের পা ফুলে যায়, যার পায়ে পানি আসে, যাদের গোড়ালিগুলির মধ্যে ব্যথা হয়, তারা কোনো মতেই ঠান্ডা পানি এবং চিনি এটা তাদের জন্য প্রয়োজন। আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না, চিনি খেতে পারবেন না, চিনি শরবত খেতে পারবেন না, তবে আপনাকে ভিটামিন সি খেতে হবে। বলছি এখন যেরকম মালটা বাড়িয়ে এটা অজস্র পাওয়া যাচ্ছে, প্রতিদিন আপনি 1 কেজি করে খান, আমি নিজে 2 কেজি খাই এবং এরপরে অর্ধেক রোগ হবে না, আপনার স্কিন প্রবলেম হবে না, আপনার চুল পড়বে না, চুল ভাঙবে না, চুল মচকাবে না, চুল সাদা হবে না, চুল জড়ায় যাবে না, চুলের শক্তি অনেক বৃদ্ধি পাবে। প্রতিদিন যদি আপনি 1 কেজি করে এই বর্তমান ঋতু মালটা বাড়ি এর যেটা নিচে অবশ্যই দেখে নিতে 100% ছাপ আছে, একটা টাকার ছাপ আছে, গোল ছাপ, এই পুরো ছাপটা এত বড়, এই ছাপটা দেখে নিতে হবে। এই ছাপ দেখে যদি আপনি বাজার থেকে কিনতে পারেন, অসম্ভব ছাপ টুকরা টুকরা করে কেটে আপনার ভিতরে একটা চিবিয়ে খেয়ে ফেলবেন বা শরবত করে খেতে পারবেন, মানে ভিটামিন সি এটা মালটার ভিতর দেখাতে পারেন, ভিটামিন সি আপনি শাকসবজির দেখাতে পারেন, ভিটামিন সি আপনি আমলকি হর্তুকি বহেলার ভিতর দেখাতে পারেন, আপনি ভিটামিন সি সবুজ শাকসবজির ভিতর দেখাতে পারেন, পালং শাকের ভিতর দেখাতে পারেন, চুপের ভিতর দেখাতে পারেন, জুটের ভিতর দেখাতে পারেন, আপনাকে খেতে হবে। 72 ঘন্টার বেশি ভিটামিন সি এই শীতের ঋতুতে থাকে না শরীরে, আপনাকে এই প্রতিদিনই ভিটামিন সি খেতে হবে। 3 মাস আলহামদুলিল্লাহ আপনার পায়ের ফুলা কমে যাবে, আপনি প্রচণ্ড ক্লিয়ার রাখতে হবে, প্রচণ্ড যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার হাতে পায়ে পানি আসতে পারে, আপনার কিডনিও দুর্বল হতে পারে, আপনার কিডনিটা 2 থেকে বেড়ে 3 হতে পারে, আপনার নর্মাল রেঞ্জ হলে 1-এর উপরে উঠলে আমরা সন্দেহ করব, আপনি ওই সময় একজন কিডনি বিশেষজ্ঞ দেখাবেন। আর আপনি নরম খাবার খাবেন, আপনি যদি সপ্তাহে খান 1/2 ঘন্টায় তাহলে খাবেন 1 ঘন্টায়, আপনি যদি খান 15 মিনিটে তাহলে খাবেন আপনি 1/2 ঘন্টায়, খাবার
ভালোভাবে চিবিয়ে চুবিয়ে নরম করে ফ্লাইবার যুক্ত করে খাবার খেতে হবে। খাবার যদি আপনি খান তিন বেলা, তখন আপনি খাবার নিয়ে আসতে হবে দুবেলা, মানে 12 ঘন্টা পর পর আপনাকে খাবার সক্ষম খেতে হবে। আগে আপনি 8 ঘন্টা পরে তিন বেলা খেতে হবে। আর একটু আপনার কোনো খাবারে কোনো মিষ্টি থাকতে পারবে না, আলহামদুলিল্লাহ আপনি এই কথাগুলো মানেন। সবচেয়ে কঠিন রোগ কিন্তু হাতে পায়ে পানি আসা, কিডনির দুর্বল হওয়া, কিডনি বেড়ে যাওয়া, কিডনি আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ অর্গান। আপনার এই পায়ে আসার সাথে কিডনির কিছুটা সম্পর্ক আছে, আপনার ডায়াবেটিসের সম্পর্ক আছে, আপনার হাই প্রেশারের সম্পর্ক আছে, চিনি খাওয়ার সাথে সম্পর্ক আছে, চিনি খেতে পারবেন না, চিনির কোনো জিনিসই আপনি খেতে পারবেন না। তাদের আলহামদুলিল্লাহ আপনি একটু ধৈর্য ধরেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনেন, নরম ভাত খান, যাও ভাত খান, আলহামদুলিল্লাহ আপনার পায়ের পানি চলে যাবে। আপনি এখানে আরেকটা প্রশ্ন করছেন যে আপনার পায়ের পানি যদি ফেটে যায়, এই ফেটে যাওয়ার জন্য আপনি পেঁপে এবং মোড়া টুকরা সব খেতে হবে। পাকা পেঁপে খেলেও আপনাকে ছোটো ছোটো টুকরা করে একটু বিট লবণ দিয়ে খাবেন, আর আপনি সাদা লবণ খেতে পারবেন না, মানে সামুদ্রিক লবণ, সারফেস লবণ খেতে পারবেন না, খনিজ লবণ আপনি খাওয়ার করতে হবে, এটা কিছুই না। মানে এখন সব ডিপার্টমেন্টের স্কুলই এক কোটা খনিজ লবণ বাটা একদম সুন্দর চেস করা পাওয়া যায়, এক কোটা তিন বার চার বার চলে যাবে। আমরা রেগুলার যাই যাদের মুখে মেস্তা আছে তাদের কিন্তু চুল পরার একটা ব্যবস্থা হয়, যাদের মুখে মেস্তা আছে তাদের কিন্তু লিভারে প্রবলেম হয়, লিভার ফিটিং থাকে, তার একটু রিস্কুট, একটু হার্ড ফুড, একটু জাঙ্ক ফুড, একটু রসানো কষানো খাবার, তারা একটু ভাজি ভুনা পোলাও বিরিয়ানি যেগুলো আর খাইতে, তারা একটু টেস্টি সব খায়। মুখে রুচি যাদের বেশি তাদের কিন্তু ডায়াবেটিস হওয়া এবং প্রেশার হওয়ার ঝুঁকি বহন করে। রুচি যারা রুচিদায়ক খাবার খায়, যার স্ত্রী খুব ভালো খাবার পাক করতে পারে, যার শাশুড়ি খুব ভালো খাবার রসনো কষানো খাবার পাক করে, যার শাশুড়ি বউ বাড়িতে খুব সুন্দর পোলাও বিরিয়ানি পাক করে, সুন্দর কালিয়া পাক করে, খুব সুন্দর কালা ভুনা পাক করে, ভালো ভালো খাবার তৈরি করে, টেস্টি সব বেশি করে দেয়, পোস্তা দানা গ্যাস্ট্রি ডাইপো লেখাটি এই জবক, এই যে খাবারগুলি এগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলি আফগানিস্তানের খাবার, এগুলি কিন্তু হ্যাজার্ড আছে, এইগুলির ভিতরে কিছুটা হলেও আফিনের বিচি হরি পেন পোস্তা দানা সরাসরি আফিনের বিচি, এই আফিনের বিচি খেলে ড্রাউজি ড্রাউজি ভাব হবে, ঘুম ঘুম ভাব হবে, এই যে ব্যবজি ভাব হবে, ঘুম ঘুম ভাব হবে, যেসব খাবারগুলোর ভিতরে জৈবিক ড্রাগন পোস্তাদানা হ্যাঘান একান্তি হি জবক্ষর, এই জাতীয় খাবারগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। এগুলোরও কিছু নকশাওয়ালা হোটেল আছে ঢাকা শহরে, যারা চায়ের ভিতরে একটু পোস্তাদানা দেয়, সেটা দুধ চা, ঘন দুধ চা, ফিরনি চা বলে, সেটাকে শাহি চা বলে, মোগলাই চা বলে, মোগলাই পাউডার বলে, এই জাতীয় খাবার আপনি দয়া করে খাবেন না। বয়স হয়েছে, খাবার কন্ট্রোল করতে হবে, সহজে হজম হয় কোন খাবার, যে খাবার একদম সবুজ রং থাকে, সহজে খাবার হয় কোন খাবার, লাল মিষ্টি গুঁড়া চাল কুমড়া, এগুলি অনেক মূল্যবান খাবার, কিন্তু চোখলা ফলের মূল্যবান ওষুধ থাকবে না, পেঁপে খাবেন তরকারি খাবেন চোখলা ফলতে পারবেন না, পাকা খাবেন চোখলা ফলতে পারবেন না, লাউ খাবেন চোখলা ফলতে পারবেন না, চাল কুমড়া খাবেন চোখলা ফলতে পারবেন না। মনে রাখতে পারি এই সব জিনিসের চোখলা ফেলে আমাদের জন্য শরীরের জন্য মূল্যবান খাবার, কারণ আপনার চোখলা ফেলে দেন বলেই আপনার গালে মুখে বিভিন্ন বহিরেখা বিভিন্ন দাগ আসতেছে। এখানে আরেকটা কথা আছে, আপনাকে একটা না চার মাস প্রতিদিন খালি পেটে একটা আনারস একটা পেঁপে পাকা খেতে হবে, কিন্তু চোখলা ফালাতে পারবেন না, আনারসের চোখলা আমি ফেলে দিতে পারবেন না, কিন্তু পেঁপের চোখলা ফালাতে পারবেন না, এটার নিয়ম আছে, আপনি একটু লবণ পানির ভিতরে
এটা কাটবেন, খাবেন সকালে, রাতে ওটা একটা বেশি করে লবণ পানির ভিতরে পেঁপেটা ভিজিয়ে রেখে দিতে হবে। ওইটা আপনার নরম হয়ে যাবে, তখন আমরা টেস্ট ভালো হবে। পেঁপে সহ আমরা একটু এটা কেটে নেবো, পাকা পেঁপেটা কেটে ওইটা আপনার টুকরো টুকরো একটু কেটে নেবো, ওইটা সহ শরবত করে খাওয়ার অভ্যাস করবেন। কিন্তু চিনি আপনিও খেতে পারবেন না, আপনার জন্য চিনি বিপজ্জনক। মানে যে কোনো অবস্থাতে তেল এবং চিনি এটা সকলের জন্য না। আর বয়স 45 পরে এগুলি সবগুলি ভয়ানক বিপজ্জনক, যেমন মরণঘাতী রোগ হাড়, হাড়ের সাথে এগুলি সম্পর্ক আছে। মরণঘাতী রোগ কিডনি, কিডনি কিডনি ড্যামেজ হয়ে যাওয়া, কিডনি বেড়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব বেশি হয়ে যাওয়া, এগুলোর দিকে লক্ষ্য করে, নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, নিজের সমাজের দিকে লক্ষ্য করে, নিরূপ বাংলার ঘোড়ার প্রত্যয় নিয়ে আপনারা দয়া করে খাবারের ক্ষেত্রে সকল লাউ, চাল, কোমড়া, মিষ্টি কোমড়া, কাঁচা যে তরি তরকারিগুলি, ডাঁটা কাঁচকা খাবেন, এত চামড়া ফেলবেন না, এত উপরে আবরণ ফেলবেন না, যতটুকু পারেন যে রেখে খান, এটাকে চুপ হিসাবে খান, এটাকে জুস হিসাবে মাথা খাদ্যাভ্যাস পরিবর্তন করে আসুন। আমরা সকলেই সুস্থ থাকি, মুখের কোনো দাগ থাকবে না যদি আপনি চিনি না খান, তেল না খান। আর যদি আপনি চুপ আর জুস খান, মুখের দাগ 3 মাসের বেশি থাকতে পারেন। এদের ভিতর থেকে আপনাকে প্রতিরোধ করে ভালো করতে হবে। আপনি মুখে ক্রিম দেওয়া মুখের আপনি ভালো করতে পারবেন না, বডি রেখাও ভালো করতে পারবেন না, মুখের দাগও ভালো করতে পারবেন না, ন্যাসটাও ভালো করতে পারবেন না, চুল পরও আপনি বন্ধ করতে পারবেন না। এই চুলের সাথে সম্পর্ক আছে, পানি খাওয়ার সাথে সম্পর্ক আছে, মিষ্টি খাওয়ার সাথে সম্পর্ক আছে। বেশি মিষ্টি খেলে চুল রাখতে পারবেন না, বেশি লবণ খেলে, সাদা লবণ খেলে, সার্ফেস লবণ খেলে আপনি চুল রাখতে পারবেন না। ঘুম কম হলে পৃথিবীর কোনো ইতিহাসই আপনি চুল ঠিক রাখতে পারবেন না। আপনি চুল ভালো রাখার জন্য, আপনার চেহারার গ্লেমার বৃদ্ধি করার জন্য আপনাকে ঘুম 8টার ভিতরে আপনাকে ঘুমাতে হবে, এবং রাতে সকালে 8টার ভিতরে উঠতে হবে। তাহলে বেশি সময় দিয়ে আমি বললাম 8টা থেকে 8টায় 12 ঘন্টা ঘুম। যত ঘুম বেশি তত স্কিন ভালো, যত ঘুম বেশি তত চুল ভালো, যত ঘুম বেশি ছুটি মানুষ, যত ঘুম বেশি ভালো মানুষ, যত ঘুম বেশি কবি থাকলে যত ঘুম বেশি ভালো মানুষ। এই যে সারা রাত যেমন থেকে রাত সকাল 12টা 1টা ঘুম জেগে থাকা, দেখুন পুরুষ এবং মেয়ে কারোর জন্যই এটা ভালো খবর না, খুব কঠিন বাজে খবর না।